হাই ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। স্মল বো কীভাবে তৈরি করা যায় সেটা তোমাদের আমি দেখাবো। তো কীভাবে করতে হয় দেখো, এই উল নিয়েছি আর এই ক্রুশের সাহায্যে প্রথমে একটা এরকম একটা লুপ তৈরি করে নাও। একটা লুপ তৈরি করলে তারপর ওই লুপের মধ্য দিয়ে উলটা বের করে আনা হলো। এরপর এক দুই তিন চার পাঁচটি চেন করলাম, পাঁচটি চেন করেছি। এবার ক্রুশের মাথায় উলকে তিনবার জড়াবো, তিনবার জড়ালাম। এরপর প্রথমে বের করলাম একবার, আবার আবার আবার, অর্থাৎ চারবারে শেষ করলাম। অর্থাৎ চারবারে শেষ করলাম। আবার একইভাবে তিনবার কাঁটার মাথায় তিনবার জড়িয়ে নিলাম। এরপর প্রথমে বের করলাম এভাবে, তারপরে এক দুই তিন চার, চারবার, চারবারে কমপ্লিট হবে। এরপর আবার এক দুই তিনবার উল জড়ালাম, একইভাবে সেম প্রসিডিওরে করে যাও। সেম পদ্ধতিতে করলাম, এইভাবে আমার ছবার করতে হবে। তিনটে হয়েছে, আরও বাকি আছে এখনো। পাঁচ নম্বর চলছে, পাঁচ নম্বর হলো। এবার ছ নম্বর, ছ নম্বর এটা হয়ে গেলেই এক সাইডের বইয়ের একটা সাইড কমপ্লিট হয়ে যাবে। দেখো তিন তিন ছটি, আর এটা আমার সাইডে আছে। এরকম আবার একটা এই সাইডে হবে, যেটার জন্য আমাকে আবার পাঁচটে চেন করতে হবে। তিন চার পাঁচ, এই পাঁচখানা চেন করলাম। এবার এখানে জয়েন্ট করে নেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব। হয়ে গেল, আমার একটা সাইড কমপ্লিট হয়ে গেল। আর এই হোলটা বড় হয়ে গেছে, এটাকে আমি টেনে ছোট করব। এই আমার বইয়ের একটা ডানা কমপ্লিট হলো। এরপর আরেকটা সাইড আমাকে করতে হবে, সেজন্য হোলটা ছোট করে নিলাম, এত বড় দরকার নেই। আচ্ছা, এবার আর একটা সাইড করবো, সেজন্য আবার ওরকম পাঁচটা চেন করি। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করেছি। এবার একই পদ্ধতিতে সেম প্রসিডিওরে এক দুই তিন
चार चार बारे कमप्लीट हो। एक ही भावे एदिके डानाटाओ एक ही भावे तैरी हबे। আর একখানা হবে, দেখো তিন তিন ছখানা হয়ে গেছে। এবার এই জিনিসটা করব, তার জন্য পাঁচটা চেন, দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন করলাম, স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করব, স্লিপ স্টিচের সাহায্যে এখানে জয়েন্ট করলাম, এই হয়েছে। আর রিংটা, ম্যাজিক রিংটাকে টেনে আমাকে ছোট করতে হবে, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। দেখো এই রকম জিনিস বানাবো, এরকম এরকম। তো আমার প্রায় জিনিসটা হয়ে এসেছে, কিন্তু এই হোলটাকে বন্ধ করতে হবে, তার জন্য টেনে দিতে হবে ভালো করে। এই যে টেনে আমি এটাকে বন্ধ করেছি, এই পেছনের সুতোটাকে একটু আটকে রাখলাম আমি। এবার দেখো এইভাবে একবার নিয়েছি, আবার এরকম জড়িয়ে নিয়ে আবার একবার বের করে নিলাম, নিয়েছি, এইবার এটার মধ্য দিয়ে বের করলাম। ওকে ভালো করে এইবার টাইট করব। আচ্ছা এই হয়েছে, এরপর কি করব, এই জিনিসটা আমি এইভাবে করলাম এবং উল্টো দিক থেকে ওটাকে উল্টো দিক থেকে টেনে নিয়ে উল্টো দিক থেকে এইভাবে আমি একে আটকে নিলাম, আটকে নিয়েছি। এবার আমি কাঁচি দিয়ে কেটে দেবো। যাতে বাইরে দেখা না যায় সেজন্য এগুলোকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দাও। দেখো এই বো তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে জিনিসগুলো। তো এইগুলোকে আমরা এর সাথে হেয়ার ব্যান্ডের সাথে এই রাবার ব্যান্ডের সঙ্গে এইভাবে আটকে নিতে পারি, যেটা কি না সুন্দরভাবে চুলে বাঁধার কাজে লাগতে পারে। এটা আমরা এরকমভাবে আটকে নিতে পারি। এটা কীভাবে করব দেখো, এই যে বোটা বানিয়েছি এটাকে আমি রাবার ব্যান্ডের সঙ্গে জয়েন্ট করব। তো এটা আগে এটা কমপ্লিট করে নিই, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, এটা আমার এই কমপ্লিট হলো। একে এবার আমি
এই বোটাকে আমি রাবার ব্যান্ডের সঙ্গে যুক্ত করব। তো তার জন্য একটু কাজ আমার এই মুহূর্তে বাকি আছে, এটা করে নিই। এই এবার একে এটাকে আমি অপোজিট সাইডে নিয়ে গেলাম, ব্যাক সাইডে নিয়ে গিয়ে এর সাথে জয়েন্ট করলাম। তো এটাকে এবার রাবার ব্যান্ডের সঙ্গে কীভাবে জয়েন্ট করব দেখো। রাবার ব্যান্ড নিয়েছি, এর মাথায় এক সাইডে এটাকে আমি জয়েন্ট করব। তো কীভাবে করব, আগে এটাকে এর সঙ্গে ভালো করে বেঁধে দিই। ঠিক আছে, এভাবে আমি এটাকে ভালো করে জয়েন্ট করে দিলাম। এইভাবে আমরা এই জিনিসগুলো তৈরি করেছি দেখো। এটা এই বোগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, নানান কাজে ইউজ করা যেতে পারে ড্রেসের সাথে, আর এগুলো মাথায় হেয়ার ব্যান্ড হিসাবে বা রাবার ব্যান্ড হিসাবে ইউজ করতে পারো। আজ তাহলে এই জিনিসটা তোমরা ভালোভাবে শিখতে পারলে, তো অবশ্যই শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আজ তাহলে আসি।